মাইদে ভান সম্মান খাই পেলাব কবে যে টিভিতে বাইরে তার ঠিক নাই কিন্তু এইজন ব্যক্তি লৈ মন করক এই আধা টাকলা মানুষটুয়ে একটা বিবাহিত মহিলার লগত করিছে প্রেম 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 লাল সিন্ধিয়া দেখাব তোরও দেখাব মুকু দেখাব দে আইও আইও উঠুহান অস্তি ইমান জোরত খুন্না মারি দিছা কৰ পৰা আইছা তই হিগল পিছত কম চৌ কত দেৰ গন্তে কি তহতি খালি সবটা টকাই দেখা পা বেচেৰি আজলিজনীয়ে কান্দি মৰিছে তহত অন্তন মানৱীয়তা বোলা বস্তুটো নাই নাই মানে নাই কিডনি বয়া হব ইমান জানা তই হয় নেকি তুমি গোটাই মোৰ অন্তৰৰ কথাটো জিভাৰ পাইকাৰী নি কলা এইটো কথাক লৈ মই বৰ চিন্তাত পৰিছো হামৰ বা ও আৰু এটা কথা শুনছি না নাই আমাৰ গাঁৱৰ নন্দী মাষ্টৰ যে এটা অনুৰ আপিটৰ বিয়া ঠিক হল নহয় ও লৰা তো ভাল কোম্পানীৰ মেনেজাৰ বুলি তাইতো আমাৰ চেনিমাইতকে তিনি বছৰে সৰু সৰু হলা কি হলা হে বদনাম নহয় আপি ভাল ঘৰ ভাল চলি পাবই আমাৰ এখন ঘৰত কোনোবাই আপি বিচাৰি আহিব ৰাম ভিক্ষা লৈছিল পিতৃ সত্য বালি আৰু ৰাৱণ ভিক্ষা লৈছিল ইটা হৰণ কৰি ইটা মানে আপি বিচাৰি ৰামৰ ঘৰত আহিব না ৰাৱণৰ ঘৰত যাব মানুহ তো এমান মূৰ্খ নহয় ঠিক আপনি একদম ঠিক কথা কৈছি দক আহুন দুটা জীবন মই একেবারে অমাবস্যার অন্ধকার দেখছো দক জোনাক হারে ফেরে যোন মানে আন্ধারত বিচরি যায় তার জীবনের সদায় অমাবস্যাই হয় গুটর পেট হারে ললু 5,000 মুক্তার আছিল 3,000 আর বাকিখিনি টাকা পুকুরিটু বন্ধকত দি ললু হব দিয়া বিপদ এটাত পড়লে এনেকা করবই লাগে নহলে কি করবানো ইমানখিনি টাকা দিয়ার পিছতো যদি বাপাই জেলর পৰা মুক্তি নাপই তেতিয়া কি হবনো কি হব হেতু উকিলে কব দেখা যাকসুন টাকাখিনি আজি দিল পুলিশ কেসত পড়ার নিচিনা জ্বালা আর নাই দে গম পাই গেছো একেবারে জমর শাস্তি বুঝছা জেলর ভিতর থকাটো তো সি ভিতরতে থাকে বাহিরত থকা কিটা হে উকিলর সরলে গই গই একেবারে স্যান্ডেল খই যাবলগিয়া হয় আপনার এই উপকারর কথা মই কেতিয়াও না পাহৰো 200 টাকা মই দি পঠাও রব বাতত চা পানি খাব নেলাগে দিয়া রাখ মরমত দিছা যেতিয়া ল আৰু ন তেতিয়া হলে মই আহু হয় হে প্রভু আজি যাতে বাপাক জেলৰ পৰা মুক্তি কৰি দিয়া প্ৰভু মই হাত জোৰ কৰিছো ফাতেমা লাহে লাহে যাও পৰে যাবাগা না বিয়েৰ আগে যে বলছিলে আমি ওই গাড়ীতেই যাচ্ছি আর লজ্জা দেও কেন গাড়ি না আমি মিছা কথাই কৈছিলাম চুপ কৰি থাকো এখন শুভসা বেছে থাকো ফাতেমা দরা দরা পাব দরা ও বউ এই বউ আছে ও বউ কাজি হে দেখা পালো মই অহন পালাইছে কোনটি গাইলি ও দস্তি দসর মরা আইছু ও কুরবান দাদা আজি বহু দিনার পরা ধই না মই গাজি আইছু কিসে গাউট পা কোন তিরি খালি আছি পাকে যাও র সুলি কাটলা বেনু গাথি আই মই ও কুরবান দাদা এ তু আপনা 3 নম্বর বউ হই না কি 3 নম্বর বউ আর কে ছিল আমিনার বাদে আর তোমার জীবনে কেউ ছিল বলো কে ছিল এই ভিত্তির রাহ ও লুস ক্যারেক্টার ওই আমার কি তন্নাকাল বিলের অপশত কোন পুকুরির পারে কোন নদীর পারে কোন তীরে কোন পারে গোসল দিতেছে এগুলা দেখা ঘুরিয়া ফুর আমি কইরাম না আমি কোনে তিনটা বিয়া করছি কোনে বিয়া করছি এক থাবটা কানে হাইরা ফাড়াই দিই মইনো কত দুপাত করি
বেশি বিয়া করো বলে কইছো না আমি না বউ করছি আর এতো বউ করছি তাহলে আমাকে তিন নম্বর বউ বলছো কেন নহয় মানে বউ মই অঙ্ক বিরাট জানা না হয় বহুত জানো সেই কারণে দিবা খান অল্প লতপত হয়ে গেছি মানে দেরি না বউকে গুনা গেছি ও বউ বয়া না পাবি দে বউ ও বউ ও এদিকে 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 এইডা আমার পাও কারণ এই তরে জি বা লটপট জুলে আমার সংসার লটপট হয়ে গেছে দেখছো আমি ও বানা তো এই তুই হন যা লং দে ও ঠগি বউ যা দে ঠগি কি ঠগি ঠগি নে ঠগা মানে সুন্দর হেটা কইছে যাস না কেন যাং র লুস ক্যারেক্টার তোমাদের আমাকে পাইতে চাটা খাবার আহিছে বুঝছ চা খাবার আহিছে চলো আহি হে মা ইমেন মরম করি গলত কি চা খাবা মাচ্ছি দাদাই নহলে বউ আকলাই থাকলে যাবা লাগিব বাপ পাও বাপ পাও কি জরাও জরা বাপ জরা এটা কলা এটা বগা ইমেন ঠগা আপি বিয়া করছি এ ভগবান ভগবান মোক কিন্তু তুমি এটাও আপি রাখলা ইবে দিনকে দিনকে হলিও বিয়া করবাই লাগবো আনছি আপনালোকর নিচিনা কিন্তু আমার তাত এই গ্রিন ভেজিটেবল বিলাক এনেকে তেলত ফ্রাই করে না খায় বয়ল খায় এ বাবা আমি মস্ত ধনী মানুষ যে হেই কুন্তি তেলত ফ্রাই করি খাও হলেও আনছি ইমান কস্টলি আইটেম কিয় করিব লাগে এখন হয় দে বাবা খাই যাই থাকছুন মই তোমার প্রতি হাজার ভাতর দাম লেখি রাখছুন হয় 50 হাজার তো জেঠানে হে হবো জেঠানে তোমার বিদায় হোয়াট আনছি একদম সঁচা কথা কৈছো লেকচারৰ ভাগৰিক নাচাই গিয়া এই মাৰি মাথাটো খাব নালাগে বাৰী পিছফালে যাই বহি থাকে মাথা খোৱা নাই এনেই আবাবা কি আনাং মাৰ এহে আছোন ৰগে সুৰ ও মাই দেচোন দে কি আমাৰ চাকু এ দৈতেৰ আৰু মই কালি এটা কথা আলোচনা কৰিছো এ বাবা কি কথা এ টিভিত যে তোৰ বাতৰিটো অলাল সেইকাৰণে আমাৰ ঘৰখনৰ এটা বৰ ক্ষতি হলাকে বাপা যেন আজাক মস্ত ধুমুহাহে আহি গেলা ধুমুহা কেতিয়া আন্টি কেতিয়া কালি ৰাতি নেকি চুপ থাক অ মাই তই আৰু এইগিলাখন কথা কিয় উলিয়াব লাগে কচোন এ বাপা তোৰ নিচিনা টিভিৰ বাতৰিত ওলোৱা বদনামী ভায়াক এটা থকাৰ পিছত কোন মানুহে ভায়াকক বিয়া কৰাব আহিব তই কথাটো নিজে ভাবচোন ইয়েছ বাট তাৰ মাজতো আগবাঢ়ি অহা ল'ৰা আছে চুপ চুপ থাক কমাই মই তা কি কৰিম আকৌ কৰবা নালাগ আৰু যাতে এনাই ভুল দ্বিতীয়বাৰ নকৰা সেইকাৰণে কৈ থৈছোঁ তোক হ'ব দে হ'ব দে মই মই চব বুজি পাইছোঁ দে আণ্টি এইবিলাক বস্তু কেঁচাই খাব লাগে আপুনি জানেনে না হয় নেকি সেই বুলি তোক খাবা দিয়া নাই দে শুকোৱাটো কবা মই গৌ নকও তুই সেই যে বিহু ফাংচন খন পা এই মিহিমিকে 500 টকামো মাইছে তই জানো গম পালি আর তো বাহতে গম নাপালে খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গর্মি কুকারো সিম্ফনি লিভার আপনার লিভারক সদায় দেখা করে রাখে জিওনি সেলফি স্ট্যান্ড A1 সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশের সাথে গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স LIC অফ ইন্ডিয়া হার্পাল আপকে সাথ এডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং হকিন্স ফুচুরা এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আর মেগি 2 মিনিট নুডলস আগতে ইমান কথা লাগছিল সিটোৰে আজিকালি নালাগাই হ'ল আগতে ইমান ডাঙৰ ডাঙৰ আছিল আজিকালি সৰু হৈ গেল এই চোৰৰ হাত লাগছে হে মানুহটো কিনো কৰি আছা ইয়াতে কিনো কৰবি আৰু এই কথাবিলাকে চাই আছো হে মানুহৰ মুখ লাগছে একো মানুহৰ মুখ লগা নাই যেনেকা তই চাই আছা তোৰ মুখ লাগব
কথা আছে তোর লগত কথা চাই থাকি নালাগে যৌচোন যৌ কথা তো কন যৌ আহ ও বউ ও লুজ ক্যারেক্টার আ অ দস্তি ক কইছি মোর ওসর দাম বলি কইছিল ওই তাক লগে দেখা দেখি নাই নহু ভালে বাগেল মই তো গম না পাং হাউ দস্তি এনেকে নককে গেলি মোর মস্ত ভয় লাগে একবার পারা হল না ইবে যদি কিবা বেলেগ হয় বই কত বিশ্রী ঘুরি হই দে ইটা কথা চিন্তা মোরও হয় পিছে তুই আর মানু তো কচ্চা কথা আছিল নু দস্তি আর মই একলাকে গ্যারেজক যা কথা আছিল পিছে দস্তি আখলাক দি গুছি গেল নেকি ঠিক নাই গ্যারেজত যাবি মানে তয়ও কাম শিকবি নাকি দস্তির দ্বারা ময়ও ডাক্তার হয়ে যাওয়া ভাল কিমান ভাল লাগবো ডাক্তার হই ও বৌ গাড়ি জ্বরেই হোক বা সর্দিয়ে হোক বা ক্যান্সারেই হোক বা হাতা দিয়ে হোক বা পাইছে হোক যি কি নহোক মোর হাতির কুমত কি করে তুই হাতির কুমত গাড়ি ঠিক করে দিম মই হব দে শিকি যাবি মানুতার লগত দুই এদিন গেলে তুই সব শিকি যাবি শিকারে মন পিছে দস্তির করে বেশি উপর ডাক্তার হই যাম বলি দস্তি ভয়তে মোক নিয়া নাই নাকি ঠিক নাই হে কিগিলাখান কথা মানুতে নাভাবে দে বারু আজি ভাত খাবা আহিলে মই কথা তাকম আৰু হি মোক কৈ যোৱা নাই যেতিয়া গেৰেজত নাযায় কবাত বেলেগতহে যাব পাৰে হব দে বৌ অহ খাবা আহিলে মোৰ কথা ভালকে কবি মই এতিয়া বিচাৰি যাওঁ কবাত পাওঁ না নাপাওঁ দে হব দে কম অ বৌ কি কথা এটা কওঁ না কি বয়া পাবি নেকি এ নাপাং দে কও সঁচাই কওঁ না এ কবি না নকং নেকি আজি দে নক যদি মই যাওঁ অ কম অ বৌ কম কি ক কিবা খাবা আছে না ভোক লাগছি মোৰ এ নাই দেখোন মই ইটাহে বানাম হয় নেকি যাওক পাই পাই লগ হলো দস্তিক বা বিশ্রী পাওঁ না নাপাওঁ বিশ্রীয়ে যাওঁ আজিকালি ফেসবুকত যাহা তাহা ফুটুক দিলে লাইকে নাহা হৈছে এখান বা দিলি আৰু লাইক আহে না নাই লাইক নাহিলেছো লাছে খাই মুৰিব লাগবো এ অ কৈছিনি ৰচোন ৰ কি মাছে কি মানে তোৰ লগত একপি ফটো উঠব খুজিছিলো এ বাপাউই ও মই যে ইমান ডাঙৰ মানুহ হৈ গেলো মই দেখোন নিজে গম নাপাওঁ এ মই কিবা কেটৰিনা কাইছ নেকি তই যে মোৰ লগত ফটো উঠাই হুচ্ছা নহয় আছিনি তোৰ লগত সেলফি কপি মাৰি ফেলে ফেসবুকত আপলোড দিব খুজিছিলো হয় নেকি অ দে তুল তুল ওই বেং তই কিন্তু ফটো কপি তুলি মোক অলপমান ঠগে কাটিবি দেই নহলে কিন্তু কথা বেয়া হৈ যাব দে তুল তই টেনশনে নকৰিবি কুৰবানৰ নিচিনা ইমান ফুলে মানুহ এটাকে গাখীৰৰ নিচিনা বোকা কৰি দিছো তই আৰু টেনশ্যন কৰছা দে দে তুল তুল অ ৰ সেলফি তুলবি ন মুখে বেকা কাই দেও দে তুল আৰু কপি আৰু কপি আঙুলি দুটা দি ইখান এডিট কৰি ফেলে আৰু ভাল কৰিম আৰু ফেসবুকত দিম ফেসবুকত কি বুলি লিখি দিম দে কি বুলি তই মোৰ গার্লফ্রেন্ড বুলি লিখি দিম হ'ব না হ'ব না এক মিনিট ৰ এই পাত কি দেখছ না হে গালত চেন্ডেল বম বাসা ইগলা কৰিবৰ কাৰণে ফটো তুলিছিলি হে নহয় আছিনি সলি মানে লগত ফটো উঠলি ফেসবুকত বেছি কি লাইক পাই হে কেনে হে একো দরকার নাই মোৰ চকুৰ আগত তই ফটো ডিলিট কৰ ইতেনে ডিলিট কৰ হ'ব দে আছিনি গার্লফ্রেন্ড বুলি লিখি নিদ তই টেনশনে নকৰবি অ নেটবি যদি দেয়া নহয় এই বাতলি গুটি দি তোর মই কপাল খাতে দিম বলি কসম কথা ব্যাং এ নিডং এ বেঙ্গর হপট খাই কসম কুসা নেটবি অ নিডং যা কি নিছনা জিয়ে ওই কি মান সলি ফেসবুকত ফটো দিবর কারণে পাগলা হই থাকে ই আর ফটো দিব খুজলিও নিদে পাদি তো নিছনা জিয়ে দরকার নাই যা মই একলাই উঠিম মই চব্জি পাচলি নাম সোধা নাই তোমাৰ নাম সুধিছো চব্জি নাম নহয় এইটো মোৰে নাম উজনি আলু প্ৰসাদ ফুকন ৰজা বংশধৰ মানুহ তোমালৰ আগ এটা বুকুৰি কিয় আছে চাবনি অহ নাইচ নেম ৱা নাইচ অ ঠিকেই ঠিকেই ভাবিছো মই আপুনি সেই আমাৰ বেচা চালুটোক বা কামুৰি কামুৰি একে মূৰৰ বিষয়ে নাইচ টেবলেট খাবলগীয়া কৈ দিলে বাহ মানিছো কিন্তু আপোনাক মই মিহি মিহিকে আপুনি এই চাইকেলৰ বা এটাত কত যি দেখিছো একদম ডেঞ্জাৰ এটা যা তাৰে বা লাগিল যি লাগিল এইবই নোখোজে ঠিক কথা কৈছা ভিনিয়ালু মোৰ নহয় দুশ টকা পাচিয়ে ঘৰে নধৰাই গৈছে এইকাৰণে
সেই কারণে এনেকা দুই নম্বর কাম এটা করার আগত এই এনেকা ডর মানুষ পা পরামর্শ অকন লব লাগে তো যদি পয়সা মাইম বলে ভাবিছ তো মোক পরামর্শ লব লাগে এটা এনেকা ভেজাল বিলাক পা ও কেতিয়া বাদে তো আজই হলি হয় এনেকা ভেজাল বিলাক ফসি দেখব না লাগে ও ইউ আর ট্রেনার ইন ইন আ আ আ হে হে ট্রেনার কথা কইছ দে হবু দে তোতে মই জতে যাও জিয়ে করু তাতেই ভাসু এ ও বুব এ এ সালু মই গো ম কও তুই হে যে বিহু ফাংশন খন পা এ মিমিকে 500 টাকা মো মাইছ তাই জানু গম পালি আর তো বাহতে গম না পালে তার যান বছরে নহক তোর ইমান চিন্তা করবা কি দরকার হয়েছে তাক শাস্তি দিলে ভাল পাও পালি তাক ফাঁসি দিলে ভাল পাও আজি দিনটো মরা নাই বেকার গেল এই তুমি কিয় বেকার যাব আমার ঘরতে অল্প কাম করে দিবি আর পিছে কি কাম করবা লাগব ইয়ে ঘরের কাম দে এই বউ ঘরের কাম গম পাইছো পিছে ঘরের ভিতরের কাম না পাকঘরের কাম না বিছনার তলর কাম মই হেতু হে কইছো এই তেরে ঘরের ভিতর কি কাম করবি তুই তার যান বছরে নহক তোর ইমান চিন্তা করবা কি দরকার হয়েছে তাক শাস্তি দিলে ভাল পাও পালি তাক ফাঁসি দিলে ভাল পাও খুব ভাল পাবি মরবি ঘরের কচু ঢেকিয়া বিলাক খোৱাত নাপা কিমান ভিটামিন আছে তাত গবাই নরা যাবাই ভয় লাগে যেনেকে বাৰিষাত ফেনাফুল টকাৰে পানী গিলা বাঢ়ি আহে দুপে দুপে ঠিক তেনেকে বস্তু বিলাকৰো দাম বাঢ়ি আহে সেইকাৰণে কৈছো মই যাবাই ভয় লাগে বজাৰত অ বাই কি কৈছে এই ভিনিয়ে হলেও কিবা আমি নাখাওঁকে থাকিম না আৰু কি মানুহ ঘৰৰ খাই থাকি হবাকে খাই থাকিম সেইগিলা বাদ দি সোনকালে বজাৰ পৰা আহি যায় তই যা মোলা এখন লৈ আহ অ আনো ৰ এ তৰে ইমান আৰাম কৰি আছলম বঢ়িয়া মালিক দিছি ঘুমটি আহি গেছি ঘুমটি মাৰি বজাৰ যাম বুলি ভাবছিলং নহল মিছা জাঙে দে পিছে আপুনি বাপাৰ জামিনৰ কাৰণে যাব বাটত যাতে আপোনাৰ কোনো ধৰণৰ অঘটন নঘটে সেইকাৰণে দিছো হয় নেকি কৃষ্ণ কৃষ্ণ মই আকৌ থানালৈকে নাযাওঁ নহয় আপুনি থানাত নিগিলে কেনেকে হব আকৌ উকিলজনে থানাত গৈ সকলো কৰি দিব তুমি একো চিন্তা কৰিব নালাগে হে প্ৰভু তাৰ জামিনটো সোনকালে কৰি দিলিয়ে হল আৰু বাৰু মই এতিয়া বেছি দেৰি নকৰো গৈ থাকো অ যাব উকিলে দুখে মাখে টকা পাই গৈছে যেতিয়া হাপাই আজি দুপৰীয়া ভাত সাজ ঘৰতে খাব পাৰিব দিয়া নিশ্চিন্ত থাকা হব দিয়ক আপুনি খৰখেদাকে যাওক এতিয়া ঠিক আছে মই তেতিয়াহ'লে যাওঁ যাওক দিয়ক হে ভগৱান তাক জানো সোনকালে জামিনত মুক্তি দিয়া প্ৰভু নহলি কিমান দিন মই এনেকে কটাম আহ কাকা ব এটা কথা কি জানা
হাতির নিচিনা কলগছ খাই খাই যাই থাকলে নহয়। টকা হাজবা শিখবা লাগে। ও খাপলাং কাকা ঠিক কইছা, আজি দিনটো মরে নাই বেকার গেল। হে তুমি কি বেকার যাব, আমার ঘরতে অল্প কাম করে দিবি আর পিছে কি কাম করবা লাগবো? এ ঘরৰে কাম দে। এই বউ ঘরৰ কাম গম পাইছো, পিছে ঘরৰ ভিতৰৰ কাম না পাকঘৰৰ কাম না বিছনাৰ তলৰ কাম, মই হেতু হে কৈছো। হে তুমি ঘরৰ ভিতৰ কি কাম করবি তই? বানৰ তো ঘরৰ বাহিৰৰ কাম হয় নেকি? গতে সাফা করে দিম। ও ও খাপলাং কাকা, কি মোৰ পিছে মস্ত ভোক লাগি আছে, কিবা খাবা দিবা লাগিব। ভাবছিলো তোর বিয়াত লগর সব বুকে মাতি আর খুব ফুটি করিম, খুব নাচিম, আর নয় বেন পার্টির পেপাটো মই নিজে লই বাজাম। কিন্তু কিন্তু মোর কপালতে নাই পাগেলি। কমিউনিকেশন আবার তোর পড়া হতে ইমান দেরি লাগে না, কত মরি আসিল মর তো। মই কত মরো হিটু কথা পাতে আসল কেসটু গম পাইছ না? নাই কেস আকুনো কি কেস লাগি লয়? হাপাই জেলৰ পৰা ওলাল নহয়। হাপাই জেলৰ পৰা ওলাল কেনকে ওলাল? কিবা পলা আহিল না, না কিবা বুদ্ধি কৰি আহিল? ঐ খাপলা, আগবঢ়ালে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া গৰ্মী কুকাৰৰ চিম্ফনী লিভার আপনার লিভারক সদায় দেখা করে রাখে। জিওনি সেলফি স্ট্যান্ড A1 সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ডওয়াশর হইতে গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এলআইসি অফ ইন্ডিয়া হার্পাল আপকে সাথ এডিকশন ডিও স্মেল স্ট্রং লাস্ট লং হকিন্স ফুচুরা এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আর মেগি 2 মিনিট নুডলস।